শুরুতেই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু এবং অন্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে দেখাবো কীভাবে ফ্রি ডোমেন এবং হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন, সম্পূর্ণ ফ্রি। এটা আমরা ডোমেন রেজিস্ট্রেশন করব www.tk থেকে, এবং হোস্টিং .gp রেজিস্ট্রেশন করব www.boxhost.me। দেখুন স্ক্রিনে প্রদর্শিত ঠিকানায়, এই ঠিকানায় আমরা হোস্টিং নেব, এই ঠিকানায় আমরা ডোমেন রেজিস্ট্রেশন করব। তাই চলুন কথা না বাড়িয়ে যাক, শুরু করা যাক। এই ঠিকানাটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট টাইটেল বারে পেস্ট করে দিলাম। দেখুন টিকিতে লগ ইন করার সাথে সাথে আমাদের এই পেজ নিয়ে আসলো। আমাদের এখানে ডোমেন নেম সিলেক্ট করতে বলতেছে। অনেকে ভাববেন যে ডোমেন নেম কি, ডোমেন নেম হচ্ছে ওয়েব অ্যাড্রেস, যেই ঠিকানায় গেলে আপনার ওয়েবসাইটটি পাওয়া যাবে, সেটি হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম কিন্তু পৃথিবীর একজনের একটাই হয়, দ্বিতীয় আর কেউ ওই নাম নিতে পারবে না। ওই নাম যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকে, আপনি ওই নাম আর পাবেন না, অন্য নাম, সেক্ষেত্রে অন্য নাম সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম ওয়ান ইনফো, দেখুন ওয়ান ইনফো এই নামটা আমরা সিলেক্ট করলাম। নামটা সিলেক্ট করে জাস্ট গোতে ক্লিক দিলাম, দেখুন এখানে জাস্ট গোতে ক্লিক দিবেন, গোতে ক্লিক দিতে হবে। আপনার সুন্দর একটা নাম চয়েস করবেন, জাস্ট গোতে ক্লিক দিলাম। গোতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কয়েকটা অপশন দেখাচ্ছে, এখানে তিনটে অপশন দেখাচ্ছে, ফরওয়ার্ড ডোমেন, ইউজ DNS, বিল্ট এ নিউ ওয়েবসাইট। যেহেতু আমরা নতুন তৈরি করতে চাইছি, ফরওয়ার্ড ডোমেন ফরওয়ার্ড করে দেবো। ফরওয়ার্ড আমার টেক ওয়ানে, এখানে দেখুন আপনার কত দিনের জন্য থাকবে। আমরা সর্বোচ্চটাই সিলেক্ট করবো 12 মাস, পরে আবার রিনিউ করা যাবে। জাস্ট ক্যাপচার এন্ট্রি করছি, দেখুন এখানে ক্যাপচা এন্ট্রি করলাম। আমি ক্যাপচা এন্ট্রি করে জাস্ট এই সাইন আপে ক্লিক দিতে হবে, সাইন আপে ক্লিক দিলাম। সাইন আপে ক্লিক দিলে আমাদের ফেসবুক যাচ্ছে। আপনাদের যদি ফেসবুক এই ব্রাউজারে লগ ইন করা অবস্থায় থাকে, তাহলে আপনারা সাইন আপে ক্লিক দেবেন। দেখুন আমাদের সাইটটি ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করা হয়ে গেল। রেজিস্ট্রেশন দেখুন আমাদের এই ঠিকানাটা দেখাচ্ছে, আমাদের যে ডোমেন নেমটা সিলেক্ট করলাম সেটা এখানে দেখাচ্ছে। আমরা যদি অ্যাটাচ ক্লিক দেই, তাহলে আমাদের এটা রিডাইরেক্ট হয়ে আমাদের টেক ওয়ানে চলে যাচ্ছে। যেহেতু ফরওয়ার্ড টু টেক ওয়ান করে দিছি, সেহেতু টেক ওয়ানে চলে যাচ্ছে। আমাদের ডোমেনটি রেজিস্ট্রেশন হয়ে গেল। আমরা এখন tk.tk-তে যাই, দেখি .tk ঠিকানায় যাই, গিয়ে লগ ইন করি। এখান থেকে লগ ইন, দেখুন লগ ইন এখানে আছে, লগ ইনে ক্লিক দিলাম। যেহেতু আমরা জিমেল অ্যাড্রেস দেয়নি, জিমেল অ্যাড্রেস দিলে এই এইখানে যাওয়া লাগতো। যেহেতু আমরা ফেসবুক দিয়ে এটা ইয়ে করছি, ফেসবুক জাস্ট ফেসবুক দিয়ে সাইন ইন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে। দেখুন লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আপনাদের যে কাজটা থাকবে, এখানে মাই ডোমেনে যাবেন, ডোমেন গিয়ে মাই ডোমেনে জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনাদের যতগুলো ডোমেন আছে এখানে শো করবে। আমরা যে ডোমেনটা এখন সিলেক্ট করলাম সেটা হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন একটু আগে যে ডোমেনটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা। এখানে জাস্ট ম্যানেজ ডোমেনে ক্লিক দিবেন। ম্যানেজ ডোমেনে ক্লিক দিলে এই এখানে অনেক ফাংশন আসবে, এই ফাংশনটা ক্লিক দিবেন, ম্যানেজ টুলে জাস্ট ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেম সার্ভার, এই নেম সার্ভারে ক্লিক দিবেন। নেম সার্ভারে দেওয়ার পর এখানে লিখবেন নেম সার্ভার। আসলে এখানে দুইটি অপশান আছে, এই দুইটি অপশানের ইউজ কাস্টমস ইন্টারভিউ, এটাতে টিক দিবেন। টিক দেওয়ার পর আপনি প্রথমটা সিলেক্ট করবেন nsboxhost.me, দ্বিতীয়টা সিলেক্ট করবেন ns2boxhost.me, দুইটা একে জাস্ট এই জায়গায় টু আর এই জায়গায় ওয়ান। ভালো করে আপনারা ঠিকানাটা দেখলেন, দেখুন এটা দুইটায় লিখবেন। লেখার পর চেঞ্জ নেম সার্ভারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ডোমেন রেজিস্ট্রেশন শেষ। এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে হোস্টিং,
হোস্টিং রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে স্ক্রিনে দেখানো ঠিকানায় এই ঠিকানায় দেখতে হবে। জাস্ট আমরা যাচ্ছি, দেখুন এখানে সাইন আপে ক্লিক দিলাম, দেখুন এখানে দেখাচ্ছে সাইন আপে ক্লিক দিলাম। সাইন আপে ক্লিক দিয়ে এই ফর্মটা, পুরো ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, অনেকটা ফর্ম আছে। এখানকার সবচেয়ে বিরক্তিকর বিষয় ক্যাপসা, ক্যাপসাটা ভালোভাবে বুঝে যায় না। আপনারা ফর্মটা পূরণ করবেন, দেখুন প্রথমে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কান্ট্রি তো বাংলাদেশ অবশ্যই, পাসওয়ার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্যাপসা এন্ট্রি করবেন, জাস্ট সাইন আপে ক্লিক দিলেন। দেখুন অবশেষে ক্যাপসা হয়ে গেল। এখন আমরা আমাদের হোস্টিং রেজিস্ট্রি আমাদের বক্সর ডট মিতে রেজিস্ট্রেশন হয়ে গেল। আমাদেরকে এখন ইমেল চেক করতে বলতেছে, ইমেলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে আমরা ক্লিক দিতে না দিলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। দেখুন আমাদের ইমেলে ঢুকলাম, ঢুকিয়ে এস যদি ইনবক্সে না পাই তাহলে স্প্যামে থাকবে, দেখি ইনবক্সেই আছে। আমরা চেক করতেছি জাস্ট এই লিঙ্কটাতে, দেখুন এই লিঙ্কটাতে আমি ক্লিক দেব, ক্লিক দিলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই পর্যন্ত আসি। আমি এখানে একটা কথা বলে রাখবো, আমরা যে ডোমেনটি রেজিস্ট্রেশন করেছিলাম কোনো সমস্যার কারণে ডোমেনটি আমাদের বাতিল করা হয়েছে, এই ডোমেনটা নেওয়া হয়েছে, তাই আপনারা আমরা এই ডোমেন থেকেই কন্টিনিউ করবো। এখন আপনারা এই পজিশনে আসবেন, লগ ইন করেও আসতে পারেন, box.me থেকে লগ ইন করেও আসতে পারেন। এই পজিশনে আসলে এই এই অবস্থা থাকবে, প্রোফাইল অ্যাক্টিভ, লগ ইন করি আসি আমরা, জাস্ট লগ ইন দেখা। আর সি প্যানেল বাদে যদি এই অবস্থায় নিয়ে আসে আপনারা হোস্টিংয়ে ক্লিক দিবেন, দেখুন আমি হোস্টিংয়ে ক্লিক দিচ্ছি। হোস্টিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে সব দেখাবে। আমরা যদি আমাদের ডোমেনটাকে ক্লিক দেই, দেখুন ডোমেনটাতে ক্লিক দিলাম, দেখুন ইওর ওয়েবসাইট ইজ রানিং, ওয়েবসাইট ইজ রানিং দেখাচ্ছে এখানে। আমরা যেহেতু সাইটে কোনো ওয়ার্ডপ্রেস এখনও ইনস্টল দেইনি, জাস্ট এখানে সুইচে ক্লিক দিতে হবে, সুইচে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আসলো। এখানে যদি আপনার সি প্যানেল না থাকে এখান থেকে সি প্যানেল সিলেক্ট করে নেবেন। সি প্যানেলে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা পুরো প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, 10 GB হোস্টিং ব্যান্ডউইথ দেখতে পাচ্ছি, সবই আমাদের ইউজার নেম দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা সব ডোমেন দেখতে পাচ্ছি, সব আপনারা দেখতে পাবেন। আমরা এখন এই সাইটটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো, আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া লাগে, দেওয়া যায়। ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আপনাকে প্রথমে অটো ইনস্টলার, এই দেখুন ওয়েবসাইট নামক স্থানে এই এই অপশনটাতে আপনার অটো ইনস্টল থাকবে, অটো ইনস্টলারে ক্লিক দিবেন। জাস্ট অটো ইনস্টলারে ক্লিক দিলে অনেকগুলো এখানে CMS দেখাবে, দেখুন ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে বা ওপেন ব্লক দেখাচ্ছে, নিচে নিচে দেখুন জুমলা দেখাচ্ছে, ধ্রুপাল দেখাচ্ছে, সব CMS দেখাচ্ছে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলাম, জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলাম। এখান থেকে এই জায়গাটা ফাঁকা রাখবেন, আপনারা এখানে ইউজার নেম দিবেন, অ্যাডমিন দিলাম, অ্যাডমিন পাসওয়ার্ড, সরি এটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম, এটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক দিলাম। আপনারা এটা সুন্দরভাবে এই জায়গাটা পূরণ করবেন, পূরণ করে জাস্ট সব ইয়ে করে জাস্ট ইনস্টলে ক্লিক দিবেন, ইনস্টলে ক্লিক দিলাম, দেখি এখানে ওকে করলাম, দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, দেখুন হয়ে গেলো ওয়ার্ডপ্রেস ইনস্টল। আমাদেরকে নোটিস করতেছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা আমাদের সাইটটাতে ভিজিট করি, এবং আমাদের সাইটটাতে আমাদের ওয়েবসাইট এখন এই অবস্থায় আছে। আমরা এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য জাস্ট এই ডোমেন নেমটা লিখে আপনার ডোমেন নেমটা লিখবেন,
আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনার ডোমেন নেম লিখবেন, লিখে WP মাঝখানে হাইপেন দিয়ে অ্যাডমিন লিখতে হবে। দেখুন আমি কি লিখলাম, প্রথম ডোমেন নেম লিখলাম, তারপর স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন, এটা লিখলে আপনার অ্যাডমিন প্যানেলে যাইতে পারবেন। দেখুন আমি অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় আপনি যে পাসওয়ার্ড দিছেন এবং যে অ্যাডমিন নাম দিছেন সেটাই আমরা দিছি, অ্যাডমিন অ্যাডমিন নাম দিছি, অ্যাডমিন ইউজার নেম দিছি অ্যাডমিন। অ্যাডমিন পাসওয়ার্ড দিছি, লগ ইন, জাস্ট লগ ইন করলাম। আপনার ওয়ার্ডপ্রেস দেওয়ার সময় যে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিচ্ছেন সেটাই এখানে দেওয়া লাগবে। দেখুন দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের আপনারা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এবং অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছেন। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে পোস্ট কীভাবে দিবেন, কীভাবে পেজ তৈরি করবেন, কীভাবে উইজেট তৈরি করবেন, কীভাবে মেনু তৈরি করবেন, কীভাবে প্লাগ ইন দিবেন, এই বিভিন্ন টুলের ব্যবহার আমরা ইনশাল্লাহ আগামী পর্বে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।